লাইভটাকে এডিট করা যাবে না, লাইভ কি গেছেন আমরা? লাইভ হ্যাঁ স্টার্ট এখনো হইতেছে, নোটিফিকেশন আসে নাই। না চলে গেছে মনে হয় লাইভে। জি হ্যাঁ জুম বলতেছে লাইভ হইতেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি কি ক্যামেরায় আছি? ক্যামেরায় তো নাই মনে হয়। না নাই চালু করতে স্টার্ট হইছে, আমি তো আসছি, লাইভ স্টার্ট হইছে। লাইভ হচ্ছে। জি জি, লাইভের মধ্যে আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি ইয়ার লিঙ্কটা। আচ্ছা আমি যে বইটি লিখেছি কিছুদিন আগে লাইভে গেলাম বইটা নিয়ে, আমি সেটা নিয়ে একটু কথা বলার জন্য লাইভে আসছি। আর এই বইটার সূচিপত্র অনেককে দেখানো হয় নাই, তো এই সূচিপত্রটা দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা বইটা আসলে কি নিয়ে। হ্যাঁ, অনেকেই হয়তো কনফিউজিং আছে যে বইটা আসলে কি নিয়ে। ওয়েব ডিজাইন তো অনেক বই ছিল, তো এই বইটা একটু ডিফারেন্ট ভাবে সাজানো হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে সূচিপত্রটা নিয়ে আলোচনা করতেছি, দেখি এখানে একটা শেয়ার করার চেষ্টা করবেন। এই আমাদের জুমে কিন্তু এখন বর্তমানে কতজন আছি আমরা? 111 জন, রাইট? জি ভাই, এই 111 জন কিন্তু বই অলরেডি কিনে ফেলছে, আমাদের স্টুডেন্টস বটে। আচ্ছা এই লাইভটাকে এডিট করা যায় না? ও আচ্ছা আচ্ছা, আমি লিঙ্কটি, বইয়ের যে লিঙ্কটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে সেখান থেকে অনলাইন অর্ডার করতে পারবেন। rokomoi.com যে 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 অনলাইন বই মেলা করছে, ঠিক rokomoi.com আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এই বইটি বাসা পর্যন্ত পৌঁছে দেবেন। আজকে এই বইটি আমাদের গতকালকে হয়েছে লাইভ, মানে হচ্ছে এখন প্রি অর্ডার চলছে, বইটা পাবেন হচ্ছে 10 তারিখে। তো আমি যে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবার একটু দেখিও তো ইয়া যায় কিনা, লিঙ্কটা সহ বইটা যাচ্ছে কিনা। আচ্ছা কোনটা এডিট হয়েছে? আর নেটের অবস্থা খুব খারাপ তো। হ্যাঁ আচ্ছা, লাইভে আমাদের বইয়ের লিঙ্কটা পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ এখন আমি বলি এই বইটা কি নিয়ে কিভাবে হয়েছে, একটু ডিসকাশন করে দেন, আবার স্ক্রিনে আসি। অলরাইট, স্পটলাইটে কি আমারটা আসে পুরো? হ্যাঁ ভাই, শুধু আপনারটা আসে ফেসবুকে? ওকে সেম, ফেসবুকে শুধু একটা পেজ আইসা নি, পেজ আইসা হইছে না, ফেসবুকে একটু কম নিচে। ওকে ফাইন, হ্যাঁ লিংক অ্যাড হইছে। লাইভে যারা বর্তমানে দেখছেন, বাকিগুলো আনমিউট করেন, মিউট করে থাকেন তো প্লিজ। লাইভে যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি এই বছরে যে বইটি লিখেছি, গত বছরে একটা বই লিখেছিলাম আপনারা সবাই জানেন, যে ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয়। তো সেই বইটাতে আমি প্রায় ফ্রিল্যান্সিং সম্পর্কে 15 থেকে 16টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি, এবং আমি এটাও ওই বইয়ের লাস্টে লিখেছিলাম যে এই প্রত্যেকটা ক্যাটাগরির উপর একটা করে বই আসবে। তো আমাদের সর্বপ্রথম যে ক্যাটাগরিটা ছিল সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, যারা ওয়েব ডিজাইন শিখতে ইচ্ছুক তাদের জন্য এই বইটি নতুন ভাবে লিখা হয়েছে, এরপরে বাকিগুলো আস্তে আস্তে আসবে। তো ওয়েব ডিজাইনের আমি যে দেখলাম যে ওয়েব ডিজাইন নিয়ে কিন্তু অনেক বই অলরেডি রয়েছে, অনেকেই করেছেন, অনেক ভালোভাবে লিখেছেন। আমি একটু এটাতে ডিফারেন্ট জিনিস নিয়ে আসার চেষ্টা করেছি। এই বইটাতে যেটা আছে সেটা হচ্ছে, এটা এই বইটার যে মেইন যে আকর্ষণটা, যেটা সবাই আসলে অবাক আজকে এটা নিয়ে, সেটা হচ্ছে যে এই বইটার মধ্যে আমি আমার ব্যক্তিগত একটা বায়ারের সাথে কাজ করছি যেটা নিয়ে, আর সেই প্রজেক্টটা পুরোপুরি এই বই শেয়ার করছি। এটা করার একটা কারণ হচ্ছে যখন মানুষ শিখবে ঠিক তখন দেখা যাচ্ছে যে বইটার মধ্যে সে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রজেক্ট পাওয়া বা ফ্রিল্যান্সিং করা, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করা করতে গেলে একজন বায়ারের সাথে আসলে কি কি ডিসকাশন করতে হয় না করতে হয়, প্রজেক্টের ডিল কিভাবে করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আসলে এই ধরনের বইতে থাকে না। তো এই জন্য আমি কি করেছি, এই বইটার মধ্যে দ্বিতীয় খণ্ডের একটা বই পাবলিশ করে ফেললাম। তো এই বইয়ের প্রথম খণ্ডে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে, আমি প্রথমত আপনাদেরকে সূচিপত্রে সোজাসুজি নিয়ে যাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। এখানে সূচিপত্রে দেখেন কি কি আছে, ভূমিকা আছে, আর আমি যে প্রজেক্ট দিয়ে বইটা মানে আপনাদের শেখানোর চেষ্টা করেছি বইয়ের মধ্যে, সেই প্রজেক্টটা নিয়ে আগে আলোচনা করেছি। রিয়েল প্রজেক্টটা নমুনা পর্যন্ত এখানে দেওয়া আছে, প্রজেক্টটা সম্পর্কে বলা আছে, লাইক প্রজেক্টটা আসলে কি কি টাইপের হবে, কোন কোন ডিজাইন অ্যাকচুয়ালি আমাদেরকে করতে বলা হয়েছে, বায়ার কি চাইছে না চাইছে ঠিক এই ধরনের, বা আমার কোন ক্লায়েন্টের সাথে কাজ করছি সেই ক্লায়েন্টের নাম এবং তার বিস্তারিত এখানে আছে, এবং ক্লায়েন্টের সাথে আমি আসলে যোগাযোগ কিভাবে করলাম, এটা মূল পার্ট, সবাই এটা নিয়ে এক্সাইটেড, লাইক কাজ শেখার পরে আসলে যোগাযোগ কিভাবে বায়ারের সাথে করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বিড করতে হয়, তো এই বিষয়গুলো মানে আমি আমার সেই প্রজেক্টের টাইমটাতে ফিরে গেছি, এবং সেখানে আমি কিভাবে কিভাবে কোন কোন ওয়েতে বায়ারের সাথে যোগাযোগ করছি,
এই বিষয়গুলো এই পেজের মধ্যে তুলে ধরা আছে, এবং প্রজেক্টে কি লিখে বিট করলাম, কত ডলার লিখে বিট করলাম, কিভাবে কি লিখলাম, সবকিছু এই পেজের মধ্যে আছে। এন্ড বায়ারকে আমি কি লিখে মেসেজ করেছি, ঠিক এইগুলোর স্ক্রিনশট গুলো আছে, ঠিক আছে। এরপরে এই বইয়ের মধ্যে একটু মজাদার কিছু বিষয় আছে, লাইক এই যে এক কাপ চায়ের সঙ্গে ওয়েব ডিজাইন শিখিয়েছি, হ্যাঁ, তারপরে চায়ের সাথে বিস্কুট দিয়ে ওয়েব ডিজাইন শিখিয়েছি। তো এই বইটাতে একটু ভিন্নতা আছে, কেমন লাইক বইটা পড়ার সময় অনেকের একটু মজাও লাগবে, কারণ বই পড়তে পড়তে অনেকে দেখা যায় বোর ফিল করতে পারে, তো এই বইতে অনেক মজাও করা হয়েছে। আর তারপরে টপিকগুলো আমি দেখাই একটু, দেন ওয়েবসাইটের বার্থ যেটা আছে না, ওয়েবসাইট কবে কখন ইতিহাস একটু শেয়ার করা আছে, দেন ওয়েবসাইট তৈরিতে কি কি ব্যবহৃত হয় সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে ওই ওই ম্যাটেরিয়াল গুলো নিয়ে আলোচনা করা আছে, এই যে চায়ের সঙ্গে বিস্কুট খেতে খেতে ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল শিখে নিন, আচ্ছা, দেন এইচটিএমএল এর পরিচিতি আছে, সিএসএস কি আছে, জাভাস্ক্রিপ্টের বেসিক ব্যবহারটা এখানে আছে, জাভাস্ক্রিপ্ট কি কেন ব্যবহার করি আমরা সেগুলো আছে, ফাইল এক্সটেনশন নিয়ে আলোচনা করা আছে, এইচটিএমএল ফাইল কি সেটা নিয়ে আলোচনা করা আছে, এইচটিএমএল সম্পর্কে প্রায় একটা মোটামুটি যেগুলো না শিখলেই না সেগুলো এই বইতে দেওয়া আছে, এইচটিএমএল এর ট্যাগ সম্পর্কে, ওয়েবের আইকন, টেক্সট ফরম্যাটিং থেকে শুরু করে লিস্ট তৈরি, টেবিল তৈরি, আইফ্রেম, এইচটিএমএল কালার, এইচটিএমএল ভিডিও অডিও এমবেডিং, দেন ফাইল এক্সটেনশন, লোকেশন সিস্টেম সম্পর্কে জানানো আছে, হ্যাঁ, তারপরে এইচটিএমএল ফর্ম, লগ ইন পেজ ডিজাইন, রেজিস্ট্রেশন পেজ ডিজাইন, এইসব কিছু শেষ করার পরে মানে এইচটিএমএল শেষ করতেই আমাদের প্রায় 130 পৃষ্ঠা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আছে সিএসএস নিয়ে আলোচনা করা আছে, সিএসএস কি, সিএসএস যেভাবে শেখাচ্ছি সেটা নিয়ে বলেছি সেখানে, এখানে একটু ভিন্ন রূপে শেখাইছি, লাইক এই বইটা যার কাছে থাকবে সে মনে করবে যে নাসিম ভাই তার সাথে আছে, ট্রাস্ট মি, মানে এই বইটা পড়তে পড়তে তার মনে হবে যে আমি তার সাথে তাকে গাইড করতেছি। ওকে, এখানে সিএসএস এর সিনট্যাক্স লেখার নিয়ম, দেন হচ্ছে প্রচুর যেই প্রপার্টি গুলো আমরা ব্যবহার করে থাকি সিএসএস লেখার সময় সেগুলো সম্পর্কে একটা তালিকা দেওয়া আছে, মানে মোস্ট ইউজফুল যে প্রপার্টি গুলো আছে সেগুলো একটা আলাদা তালিকা করেছি। মানে একটা ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি তো অনেকগুলো শব্দ থাকে, সবগুলো শব্দ আমাদের শিখতে হয় না, তো যেগুলো আমরা সবসময় সব থেকে বেশি ডিকশনারিতে ব্যবহার করি ঠিক ওই শব্দগুলো শিখে নিই যেভাবে, ঠিক এইভাবে আমি শর্ট লিস্ট করে এখানে সিএসএস এর যেগুলো মেইন মেইন যে প্রপার্টি সেগুলো শেয়ার করেছি, সিএসএস লেখার নিয়ম, সিএসএস মেজারমেন্ট ইউনিট, সিএসএস কালার সম্পর্কে, সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যবহার, গ্রেডিয়েন্টের ব্যবহার, সিএসএস ফন্ট ফ্যামিলি, দেন ইমেজের সাথে সিএসএস বর্ডারের ব্যবহার, হাইট, অপাসিটি, লিঙ্ক, হবার, অ্যাক্টিভ, টেবিল, মার্জিন, তারপর হচ্ছে লিস্টের ব্যবহার, প্যাডিং, কার্সার, তারপর আউটলাইন, হাইট, যত কিছু আছে আমরা সিএসএস এ প্রায় মোস্ট অফ দ্য থিংস এখানে আলোচনা অলরেডি করেছি। অ্যান্ড দেন 176 পৃষ্ঠায় বইটা শেষ হয়েছে, 76 বা 70 পৃষ্ঠায় এটা একটা আপডেট করা হয়েছে। তো আমাদের এই বইটার মধ্যে পেজ হচ্ছে 168 বা 170 টোটাল সব মিলে, এবং এই বইটার মধ্যে যেটা বলেছি যে প্রথম থেকে আমরা আলোচনা করেছি 130 পৃষ্ঠা যেত না, তবে এই বইটার মধ্যে যদি নতুন একটা জিনিস আমরা ইনক্লুড করেছি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা একটু পেজটা বেড়ে গিয়েছে। লাইক এই প্রথম দিকে যদি বায়ারের ইনফরমেশন থেকে শুরু করে প্রজেক্টের বিষয়গুলো না থাকতো তাহলে এই বইটা আরো শর্টকাটে কম দামে সেল করা যেত। এখন এই বইটার বর্তমান মূল্য কত দেওয়া আছে আমার আমি দেখি একটু, কত আছে রেদওয়ান দেখছো তোমরা? না ঢুকে দেখতেছি, 225 টাকা দেওয়া আছে, 25% টাকা দেওয়া আছে, 25%, হ্যাঁ 25% এখন চলতেছে। এখানে আমরা অনেকেই আছি দেখতে পাচ্ছি, রেদওয়ান একটা কিউট বয় যার কালকে বার্থডে ছিল, কালকে না আগের দিন, ও আবার গার্লফ্রেন্ড নিয়ে বার্থডে করছে, তাকে সবাই ধন্যবাদ জানাবেন। তো আমরা পাবলি এখানে একটু কমেন্ট পড়ি আমাদের এখান থেকে, আসলে কার কি প্রশ্ন আছে একটু একটু দেখার চেষ্টা করি। বইটা নিয়ে প্রশ্ন আসলে কিছু থাকার কথা না, বইটা যদি অর্ডার করতে চান তাহলে আমি যে লিঙ্কটা দিয়েছি আপনার সেই লিঙ্কে ঢুকে ফোন নাম্বার টাম্বার সাবমিট করলে এই বইটা তো অর্ডার করতে পারবেন, এবং recommend.com আপনাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনাদেরকে বইটি কুরিয়ার করে পাঠাবেন, এটাই হচ্ছে প্রসেস। এর থেকে আর খুব একটা কঠিন প্রসেস না, আমি অনেককে দেখলাম যে অনেকে বুঝতেছে না যে কিভাবে অর্ডারটা করবে, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, লিঙ্কে ক্লিক করেই দ্যাটস ইট। আমি একটু দেখিয়েও দিই যে কিভাবে এখানে আসলে বইটা অর্ডার করবেন, হ্যাঁ আমি একটা অর্ডারও করে ফেলতেছি। আমরা যেটার কথা বলছি এখানে, লাইক যে লিঙ্কটার কথা বলছি সেই লিঙ্কের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করি, এই কম্পিউটার দিকে গেছিলাম, আচ্ছা আমি দেখি, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের প্রথম দিকে চলে যাবে। সো ফ্রিল্যান্সিং বইটা আমাকে সার্চ করতে হবে, এক্সট্রা আমি যে কাজটা এখানে করছি এটা আপনাদের করতে হবে না,
ওয়েব ডিজাইন বা আমার নাম যদি লিখি ফ্রিল্যান্সিং, এই যে আমার আগের বইটা এখানে আছে, নামে ঢুকলে চলে আসবে। ওকে, আপনাদের লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে আসবেন সরাসরি, অ্যাকচুয়ালি এই পেজে। ওকে, এই পেজে চলে আসবে। এই পেজে আসার পরে আপনাদের জাস্ট এই যে প্রি অর্ডারে ক্লিক করতে হবে, খুব ইজি একটা বিষয়। প্রি অর্ডার দেন হচ্ছে এই যে চলে আসছে কার্ডে, অ্যান্ড এখানে আসার পরে খুব সিম্পল আপনার শিপিং পেজে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বার চাইবে, সো ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, দেন স্যান্ড পিন দিলে একটা পিন পাবেন, এতটুকু। এখানে প্রসেসটা খুবই কম, মানে শর্ট, আমি আবারও দেখাই দিচ্ছি। এই পেজে আসবে আপনাদেরকে সেই লিঙ্কে ক্লিক করলে, এরপরে জাস্ট এখানে অ্যাড টু কার্ড করবেন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে গো টু শিপিং পেজ, অ্যান্ড দেন নাম্বারটা প্রোভাইড করবেন, বাস হয়ে গেল। তারপরে বিস্তারিত যেগুলো আসবে সেগুলো আপনাকে স্টেপগুলো পার করলে বইটা আপনি আপনার হাতে পেয়ে যাবেন আগামী 1-2 সপ্তাহের মধ্যে। মানে এখন বর্তমানে যদি প্রি অর্ডার চলছে তো সেটি আপনাদের 8 তারিখে বইটি বই মেলায় যাবে। লকডাউনও অবশ্য চলছে, আমি জানি না কি হতে যাচ্ছে, সেখানেও আমি যাবো, দ্যাটস ইট। আচ্ছা, এইখানে আমাদের লাইভে যারা আছে এখন বর্তমানে, এদের মধ্যে অনেকে বইয়ের ভিতরের পার্ট কিছু কিছু জানে, কি আপনাদের ফিলিং কেমন বলেন? যেমন এই যে দেখেন আমার ক্লায়েন্টকে যা মেসেজ করেছি স্ক্রিনশট পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি, জাস্ট এতটুকু দেখাই। ফুলটা দেখানোর কোন নিয়ম নাই, পাবলিশিং থেকে নিষেধ আছে। যেমন এই যে ক্লায়েন্টকে মেসেজ করা হয়েছে হাই, এরপরে ক্লায়েন্ট কথা বলেছে, তারপরে এই বইয়ের সরি এই প্রজেক্ট নিয়ে বাজেটটা সিলেক্ট হয়েছে এখানে, তাকে আমি কত ডলার চার্জ করেছি, এই বিষয়গুলো নিয়ে মেসেজিং যে কনভারসেশনগুলো হয়েছে এগুলো সবগুলো আমি এখানে স্ক্রিনশট করে দিয়েছি, যেন আপনারা এটা আসলে প্রজেক্টগুলো নিয়ে বুঝতে পারেন যে একটা বাইরের সাথে কাজ করতে গেলে আসলে কি কি ধাপগুলো পালন করতে হয়, তো সেগুলো এখানে শেয়ার করে দিয়েছি। কনভারসেশনগুলো সবগুলো আছে এখানে, মানে এ টু জেড যতগুলো কথা হয়েছে তার সাথে আমার সব দেওয়া আছে। হ্যাঁ, এখানে বিডিং প্রসেস কি আছে সেগুলো ইনক্লুড করেছি এখানে, ওগুলো আছে। যেমন এই প্রজেক্ট খুঁজতে হবে কিভাবে, বিড করছি কিভাবে, এন্ড দেন হচ্ছে প্রজেক্টটা পাওয়া গেছে কিভাবে, এগুলো সব আছে এখানে, দ্যাটস ইট। আর বইয়ের পিডিএফ ভার্সন আমরা বের করব, দেরি আছে, এটা টোটালি ডিপেন্ড করে পাবলিশারের উপরে, পাবলিশার আসলে কবে বের করছে না করছেন এটা আপডেট আমি বলতে পারছি না। বইটা পাবলিশ হয়েছে আদর্শ থেকে, আদর্শ পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে, আমি স্টোর নাম্বার বলে দিচ্ছি। স্টল নাম্বারটা হচ্ছে এবারে হচ্ছে 38-41, সেখানে পাবেন। রোমানার গেট দিয়ে প্রবেশ করে প্রথম সারির পরের সারিতে গেলে আপনি পেয়ে যাবেন সেখানে। আর বইটি আসছে 8 তারিখের পরে সেখানে, এখন জাস্ট প্রি অর্ডার চলছে, কমেন্ট বক্সে যাওয়া দরকার একটু এখন। আচ্ছা, বইটা কত খণ্ডের হবে, একজন প্রশ্ন করেছেন যে বইটা কত খণ্ডের হবে। বইটা সম্ভবত আর একটা খণ্ডতে শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ, কারণ এই প্রজেক্ট মানে এই বইটা একটা খণ্ডে শেষ করলে দামটা অনেক বেশি হয়ে যেত, আপনারা কিনতে পারতেন না বা অনেকে কিনতে পারতো না, অনেকের বাজেট থাকে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে 2টা খণ্ডে বিভক্ত করছি, 1টা খণ্ড করে দেখবেন, যদি আপনাদের মনে হয় যে না বইটা প্রয়োজন আছে তাহলে অবশ্যই সে ব্যক্তিটা এমনিতে 2টা খণ্ড কিনবে। আর বই দিয়ে শেখা যাবে অবশ্যই, আপনি বই দিয়ে যেখানে ইউটিউব আপনার সাথে আছে, দিস ইজ গুড কোশ্চেন, যেখানে ইউটিউব আপনার সাথে আছে সেখানে একটা বই যদি নোটবুক আপনার হাতে থাকে তাহলে আপনি এমনিতেই কুইকলি শিখতে পারবেন। অফকোর্স আমরা যখন শিখেছি, আমি যখন শিখেছি আলটিমেটলি আমি কিন্তু বই দিয়ে শিখেছি, সত্য কথা এটাই। আর অ্যাডভান্স যখন শিখতে এসেছি তখন আমি আমার ইউটিউবও ইউজ করেছি। সো বই এবং ইউটিউব, আপনার হাতে যতগুলো ম্যাটেরিয়ালস আছে, ইকুইপমেন্টস আছে, আপনি সবগুলো ইউজ করবেন। আর কেউ যদি বলে যে শুধু বই দিয়ে শেখা যাবে তাহলে এটা এটা তো আমি কখনোই সাপোর্ট দিব না। আমি নিজেও বলবো যে আমার বই পড়ে শুধুমাত্র শিখতে পারবেন না, আপনি বই পড়ে হয়তো 70% কমপ্লিট বা 80% কমপ্লিট করতে পারবেন, বাকি 20% আপনাকে যেগুলো ভিজুয়াল বিষয়গুলো সেগুলো আপনাকে কম্পিউটারে দেখতে হবে। তো বইটা পড়ার সময় আপনার কম্পিউটার অন থাকতে হবে, তাছাড়া আপনি বইটা পড়তেও পারবেন না, বিকজ এই বইটা এইভাবেই লেখা হয়েছে। কোনো কোডের প্রিভিউ আমরা স্ক্রিনশট হিসেবে প্রদান করি নাই, কোড দেওয়া হয়েছে, কোড নিয়ে আলোচনা করা হয়েছে, স্ক্রিনশট দিয়ে আপনি নিজে বইয়ে নিজের কম্পিউটারে নিজে রানিং করে দেখবেন, এইভাবে বইটা লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় এখানে একটু দেখাই, রিজন কমেন্টগুলো একটু পরে জানো তো আর কি কি আসছে। একজন কমেন্ট করছে গ্রাফিক ডিজাইন নিয়ে কি কোনো বই পাবলিশ করবেন কিনা। আচ্ছা, জাস্ট বইয়ের রিভিউ গুলো একটু দেখান,
আচ্ছা, বইয়ের রিভিউ, বই যেহেতু আজকে পাবলিশ হয়েছে আর আমরা জানি যে মানুষের এটা নিয়ে কাহিনী আছে, লাইক বইয়ের কিনবে না কিন্তু রিভিউ দিয়ে বসে থাকবে, 1 স্টার 2 স্টার, এগুলো আমরা ফলো করি না। আপনারা দেখেছেন যে গত বছরে যখন আমার বইটা পাবলিশ হয়, ঠিক তখনও কিন্তু অনেক বাজে বাজে রিভিউ আপনারা করেছেন অনেকেই। এটা এটা আমাদের দেশে ট্রেন্ডিং, লাইক হচ্ছে যে আমরা যখনই ভালো কিছু করতে যাই তখন দেখা যায় কি যে একদল লোক মানে প্রতিদ্বন্দ্বীরা আসে কি করে ওইখানে ইনভেস্ট করে যে কিভাবে অ্যাকচুয়ালি ওই বইটাকে ডাউন করা যায়। তারপরে কিন্তু দেখেন যে গত বছরে আমার বইটাকে এতটা ডাউন করে রাখতে পারেন না, এলোর মধ্যে সেটাও কিন্তু বেস্ট সেলার ছিল। হ্যাঁ, আমরা আসলে যে সেলিং এর বিষয়টা ছিল সেটাও কিন্তু আমরা মিস করি নাই। তো এগুলো করা মানে হচ্ছে আমাদের নিজের নিজের কি বলা এটাকে নিজের ব্র্যান্ডিংটা ফ্রি ফ্রি করে দেওয়া, ঠিক আছে? আপনি যদি দেখেন ট্রোল করতে যাচ্ছেন, এটা আপনার মাইন্ডসেট ট্রোল হচ্ছে, কিন্তু যে কিনতে যাচ্ছে যার অ্যাকচুয়ালি প্রয়োজন সে আপনার কথা থেমে থাকবে না কিন্তু, এটা মনে রাখবেন, ঠিক আছে? অনেকে তো না পড়ে রিভিউ দিয়ে বসে থাকে। হ্যাঁ, বইটা না পড়ে অনেকে রিভিউ দিয়ে দিয়েছে, আপনি দেখেন। সো আর রিভিউ যারা অ্যাকচুয়ালি কিনার তারা কিন্তু কিনবেই, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামাচ্ছি না আমরা এখনো। আচ্ছা, বইটা আমাদের খুব দরকার বলছেন, আমি আবারও বলছি, হ্যাঁ, বইয়ের পাশাপাশি ল্যাপটপ লাগবে শিখতে, এই বইটার সাথে ল্যাপটপ লাগবে, কিছু করার নাই, কোড করতে হবে সাথে সাথে, কোড কোড আমরা কখনো কোনো স্ক্রিনশট প্রদান করি নাই, সবগুলো আপনাকে নিজে থেকে দেখতে হবে বই কম্পিউটার রানিং করে, কারণ এমন দেখা যায় যে বই পড়ছে পড়ার পরে কিন্তু কম্পিউটার অন করতেছেন প্র্যাকটিস করতেছে না, তো সেটা আমরা হতে দেই নিয়ে বইতে এরকম করছি, মানে কম্পিউটারে দেখছি আর খাতার মধ্যে নোট করে রাখছি, মানে তারপর ওটা নোট দেখে দেখে আবারই করছি, একদম বইয়ের সিস্টেম হয়ে গেছে। আর আপনি যে বই ই করছেন এভাবে আমি খাতার মধ্যে নোট করে রাখছি, আবার ওইখান থেকে দেখে দেখে আবার এক্সারসাইজ করার জন্য রাইখে দিছি। 129 পেজে একটা জিনিস, এখানে একটা মজার জিনিস একটু দেখাই তাহলে, আর একটু নিচে চলে যাই। আর কি কমেন্ট আছে এখানে, ভাইয়া একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এই বুকটা থেকে। আচ্ছা, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় অ্যাকচুয়ালি এই বইটাতেই আছে, কেন আমি কি বলছি আবারও আপনাদের একটু বোঝাই বইটা নিয়ে, এখন ওইটা বুঝতে পারে না অনেকে। শুনেন, এই বইটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে একটা ক্লায়েন্টের সাথে, আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্পিকার, ওকে, দেন হচ্ছে আমার এটা কি স্পটলাইট করে কিভাবে, হ্যাঁ আমি বলছি যে এই বইটার সাথে যেটা আছে সেটা হচ্ছে যে একটা বায়ারের সাথে আমার যোগাযোগটা কিভাবে হলো, দেন হচ্ছে আমি কিভাবে প্রজেক্টে বিড করেছি, ঠিক সেটা প্রজেক্টটার মূল্য হচ্ছে $370, তার মধ্যে তিনি আমাকে বোনাস দিয়েছেন, মানে একটা বোনাস পাওয়ার মতো কাজ কিভাবে করতে হয়, ঠিক এই ধরনের এই বইটাতে আছে টোটালি। আমি আবারও বুঝাই দিচ্ছি আপনাদেরকে যে কোন ধরনের কাজ করলে ক্লায়েন্ট আপনাকে বোনাস পর্যন্ত দিবেন, ঠিক এই পুরো জিনিসটা কাহিনীটাই বইটার মধ্যে আছে, এবং কোন কাজটা আমি করেছি, কি কি কোড ব্যবহার করেছি, এগুলো এই বইটার মধ্যে আছে। ইট মিনস হচ্ছে একটা ফুল ওয়েবসাইট আপনি ডিজাইন করতেছেন এবং ডিজাইন ম্যাটেরিয়ালস গুলো সবগুলো এখানে। ইট মিনস এটা একটা ওয়েব ডিজাইন বই, তো আপনি এই বইটা পড়লে ওয়েব ডিজাইন শিখতে পারবেন, এবং এই বইটার পাশাপাশি আপনাকে আরো ইউটিউব বা গুগলে বা আপনার কোন কোন ওয়েবসাইটে সময় দিতে হবে, ঠিক এগুলো এই বইতে আমরা শেয়ার করেছি। এটা প্রথম খণ্ড, এরপরে দ্বিতীয় খণ্ড আসবে, ঠিক আছে? এই প্রথম খণ্ডের মধ্যে HTML এবং CSS শেষ করা হয়েছে, জাভাস্ক্রিপ্টের কিছুটা বেসিক ধারণা দেওয়া হয়েছে, আর দ্বিতীয় খণ্ডে আবার পুরো ডিজাইনটা চলে আসবে। ওকে, না বইটা পড়ে ডেভেলপমেন্ট শিখতে পারবেন না, এই বইটার ফোকাসই হচ্ছে একটা রিয়েল প্রজেক্টের নমুনা দেওয়া হয়েছে এবং ডিজাইন শেখানো হয়েছে, এখানে ডেভেলপমেন্ট না। একটা 225 টাকার বইয়ের মধ্যে বা 250 টাকার বইয়ের মধ্যে আপনি পুরো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। আপনি যদি রকমারিতে চেক করে দেখেন তাহলে সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বইগুলোর প্রাইস গুলো দেখে থাকবেন 1100 1200 500 700 উপরে। কি আমি কি ভুল বলছি, এরকম না? হ্যাঁ এরকম এরকম, এত কম দামে এত ভালো বই, ওয়েব ডিজাইন কোর্সের মধ্যে আপনাদেরকে স্পেন্ড করতে হয় 5 থেকে 10,000 টাকা, সেখানে 200 250 টাকার বই কিনে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন না, আপনি ওয়েব ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন, এটা আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারবো। ধারণাটা নেওয়া যাবে আর কি। জি জি, প্রিসিলাপু কমেন্ট করছিল যে এটা আমেরিকায় নিতে পারবে কিনা, মানে বাহিরে বইটা আমেরিকায় নিতে পারবে কিনা, এটা rockamai.com এ অর্ডার করলে তারা অফকোর্স পাঠাতে পারবে, তাদের ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু সার্ভিস, আর এই বইটার টোটাল তত্ত্বাবধানে আছে rockamai.com আর আদর্শ পাবলিকেশন, সো আমার কাছে কিছু নেই, আপনারা অর্ডার করেন ওয়েবসাইটে, rockamai বুঝবে যে এটা আসলে পাঠানো যাবে কিনা, ঠিক আছে? অলরাইট, আর কি আর কমেন্ট আছে এই ধরনের কোনো, ভাই বই থেকে কাজ শিখতে কতদিন সময় লাগতে পারে, দেখছেন মানুষের এক্সাইটেড কি, লাইক বইটা হাতে পাই না, এই কাজ শিখতে কতদিন লাগবে, ডলার কবে আসবে, এটা নিয়ে চিন্তা।
আপনি বইটা চাইলে একদিনে শেষ করতে পারেন। এখন কোডিং আপ কোডগুলো আপনি আলোবরে প্র্যাকটিস করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতদিনে প্র্যাকটিস করবেন। আপনি যদি এখন খান আর ঘুমান আর শুয়ে শুয়ে থাকেন তাহলে তো হবে না। কোর্স করতে গেলে যেটা সামনাসামনি শিখেন সেটাও আপনার 3 মাস লাগে, একটু ভাবার বিষয় আছে। আচ্ছা, কত পার্সেন্ট কাজের, একটা কাজের ফুল ফুল ধারণা পাবেন এখানে? কত পার্সেন্ট মানে ফুল কাজ, মানে বায়ার যত কনভার্সেশন সব দিয়ে দিলাম সিক্রেট। একজন কোশ্চেন করছে, আমি ইংলিশ জানি না ভালোভাবে, আমি কি বইটি পড়তে পারবো? জি পারবেন, অফ কোর্স বইটা বাংলায় লেখা আছে, তো পড়তে পারবেন না। ওকে, ইন্ডিয়া থেকে বইটা নিতে পারবেন কিনা? অফ কোর্স ইন্ডিয়া থেকে নিতে পারবেন। জি, আমি ইন্ডিয়া থেকে বইটা কিভাবে নিব? বই এর অর্ডার করেন, ওটা পাঠিয়ে দিবে। স্পটলাইট হচ্ছে না এভরিওয়ান। হ্যাঁ, এবার তো ঠিক আছে। আচ্ছা, আর কোনো বই থেকে শিখতে কতদিন লাগবে? আপনি এক রাতেই ওয়েব ডিজাইন শিখে যাবেন ভাই, আর পরের রাত থেকে ডলার ডল ডলার কামাবেন বস্তায় বস্তায়, এক রাতে $80,000 সাথে $4,000 না, এক রাতে বই পড়বেন, পরের দিন থেকে $4,000-$5,000 মাসে আসবে। আর কিছু বলবো? চিন্তা করো, আপনারা যখন কোর্স করতে যান তখনই দেখা যায় ওয়েব ডিজাইনের কোর্সে 3 মাস সময় লাগে বা 4 মাস সময়, 5 মাসও লাগে। সেই জায়গায় একটা বই পড়ে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন? বা এই প্রশ্নটা এমনিতে বোঝা যায় যে তার কতদিন লাগতে পারে। আপনার কাছে কোডিং গুলো আছে, আপনার কাছে HTML CSS যে ম্যাটেরিয়ালস গুলো আছে, কন্টেন্ট গুলো আছে, সেগুলো আপনাকে প্রোভাইড করা হচ্ছে বইতে। আপনি এটা প্রতিদিন প্র্যাকটিস করবেন ইচ্ছা মতো, এখন আপনার মতো করে আপনি দেখেন যে আপনি কতদিনে বইটাকে শেষ করতে পারেন। এটাই হচ্ছে ডিপেন্ড করে আপনি কতদিন শিখতে পারবেন। ভাই, অনেকে বইয়ের নামটা জানতে চাচ্ছে, রকমারিতে ক্লিক করেন, রকমারি লিংক আছে বইয়ের, বইয়ের নামটা আপনি লিংকে ক্লিক করলে পাবেন। ঘরে বসে ওয়েব ডিজাইন শিখে ডলার হয়, এই বইটার নাম হচ্ছে এটা। অলরাইট, এই যে বইয়ের লিংক অনেকে দিয়ে দিয়েছে, তো ঠিক আছে, আজকে এতটুকুই আপডেট। আমরা বইটা প্রিন্টিং ভার্সনটা হাতে পেলে আমি আরো একবার লাইভে আসবো এবং সেই বোর্ড সেটা নিয়ে আরো আলোচনা করে দেব। এখন আপনাদের বিষয়ে, করোনার মধ্যে বইটা কিভাবে নেবেন? যারা এখন লাইভ থেকে শুনছেন তারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো বইটার এই লাইভের প্রথম থেকে আবার স্টার্ট করে দেখবেন। লাইভটা শেষ হওয়ার পরে আমরা আলোচনা করেছি অলরেডি যে আপনি বইটা কিভাবে পাবেন না পাবেন, হাতে আপনার বাড়িতে যায় হাতে ধরাই দিয়ে আসবো আমরা, ঠিক সেটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটবে সেটা লাইভের প্রথমে আলোচনা করা হয়েছে। আপনি লিড করছেন বস, এই জন্য কিছু করার নাই। এখন নতুন করে আবার বলতে গেলে আবার এই পুরো লাইভটা বলতে হবে, তো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, কারণ আমাকে এখন ক্লাসও নিতে হবে, এরা আমার উপর প্রচুর খেপা। হ্যাঁ।